নিউজ 24-এর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আগামীকাল সারা দেশে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় মঞ্চ ছাড়লেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, মহাসমাবেশ পণ্ড। বিজয়নগরেও পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ ছড়িয়েছে শান্তিনগরেও, পুলিশ বক্সে আগুন। হামলা সংঘর্ষে পণ্ড বিএনপির সমাবেশ। বিএনপি ফাউল করেছে, ওদের লাল কার্ড দেখাতে হবে, মন্তব্য সেতুমন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। আগামীকাল সারা দেশে বিএনপির সকাল সন্ধ্যা হরতাল। বিএনপি আগামীকাল রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে। দলটি আজ শনিবার দ্বিতীয় দফায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ হরতালের কথা জানায়। দলটির মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন। প্রথমবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের কথা জানানো হয়েছিল। এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়াপল্টনের মহাসমাবেশ থেকে ঢাকায় সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছিলেন। পুলিশের কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ায় সমাবেশ বন্ধ হওয়ার আগ মুহূর্তে তিনি এই ঘোষণা দিয়েছিলেন। ঢাকার নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে কাকরাইল বিজয়নগর এলাকায় সংঘর্ষ এবং কেন্দ্রীয় কার্যালয়ের সামনের এলাকায় বারবার বিকট শব্দের মধ্যে হরতালের ঘোষণা এলো। বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত। ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে দলটির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের একজন সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল 4টার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ওই পুলিশ সদস্য দৈনিক বাংলা মোড় এলাকায় দায়িত্বরত অবস্থায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে আহত হয়েছিলেন বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানিয়েছেন। বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, নিহত পুলিশ সদস্যের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, মারধরের তার ইউনিফর্ম ছিঁড়ে গেছে। তাৎক্ষণিকভাবে নিহত পুলিশ সদস্যের নাম জানা যায়নি। আজ বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের আরও 41 জন সদস্য আহত হয়েছেন বলে ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল ও রাজারবাগ পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাঁদানে গ্যাসের ধোঁয়ায় মঞ্চ ছাড়লেন বিএনপির কেন্দ্রীয় নেতারা, মহাসমাবেশ পণ্ড। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের ধোঁয়া ও সাউন্ড গ্রেনেডের বিকট শব্দের মধ্যে রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশের মঞ্চ থেকে চলে যেতে বাধ্য হন কেন্দ্রীয় নেতারা। কাঁদানে গ্যাসের কারণে সমাবেশের স্থলে কারো পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না, এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। আজ শনিবার বেলা 3টার দিকে নয়াপল্টন এলাকা এমন পরিস্থিতি ছিল। এর আগে বেলা 2টার দিকে মহাসমাবেশ স্থলের মঞ্চ থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কারো উস্কানিতে পা দেবেন না, দয়া করে বসে যান, শান্তিপূর্ণ সমাবেশ নস্যাৎ করতে চায় তারা। মির্জা ফখরুল যখন আহ্বান জানাচ্ছিলেন তখন কাকরাইলের দিক থেকে কাঁদানে গ্যাসের ধোঁয়া আসছিল, তবে মহাসমাবেশের কার্যক্রম বন্ধ করা হয়নি। এ সময় মঞ্চ থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দুই একটা পটকায় ভয় পাবেন না, গুলি হলে হবে। এরপর বিএনপি নেত্রী সেলিমা রহমান বক্তব্য দেন। তার বক্তব্যের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দেওয়া শুরু করেন। তার বক্তব্যের শেষ দিকে এসে মাইক বন্ধ হয়ে যায়, তখন বেলা 2:30। এর আগে বক্তব্যে তিনি বলেন, শান্তিপূর্ণ জনসভায় গোলাগুলি করছে তারা। আমির খসরুর বক্তব্যের সময় বিকট শব্দ শোনা যাচ্ছিল। কাকরাইলের দিক থেকে এই শব্দ যখন আসছিল তখনও মহাসমাবেশের স্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এক পর্যায়ে কাঁদানে গ্যাসের ধোঁয়া বিএনপির মঞ্চের দিকে আসতে থাকে। বেলা 2:45 একটি ভ্যানে করে রক্তাক্ত এক ব্যক্তিকে বিএনপির মঞ্চের সামনে আনা হয়। তখন উত্তেজনা আরো বেড়ে যায়। এক পর্যায়ে বিএনপি নেত্রী নিপুন রায়, আমিনুল হক, ইশরাক হোসেন সহ নেতাকর্মীরা লাঠি শোটা হাতে কাকরাইলের দিকে যেতে থাকেন। তখন সমাবেশ স্থলে কাঁদানে গ্যাস ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ধীরে ধীরে মঞ্চ ছাড়তে বাধ্য হন নেতাকর্মীরা। বিএনপি ফাউল করেছে, ওদের লাল কার্ড দেখাতে হবে, মন্তব্য সেতুমন্ত্রীর। বিএনপি ফাউল করেছে, এদের লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেছেন, আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। ঢাকায় ফখরুল অপশক্তি নিয়ে ফাউল করা শুরু করেছে, এদের লাল কার্ড দেখাতে হবে, এদের সঙ্গে কোনো আপোষ নেই। আজ শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় কেপিজেড মাঠে আয়োজিত জনসভায় তিনি সব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ঢাকায় ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে, লাঠি শোটার রড নিয়ে এরা মাঠে নেমেছে, এরা ফাউল করছে, এদের লাল কার্ড দেখাতে হবে, এদের সঙ্গে কোনো আপোষ নেই, এরা দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী। ছাত্রদল নেতা শ্রাবণকে তুলে নেওয়ার অভিযোগ বিএনপির। কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের 1 নং যুগ্ম সাধারণ সম্পাদক নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন, গতকাল সন্ধ্যায় নিখিল চন্দ্র শ্রাবণকে দক্ষিণ কেরানীগঞ্জের সুবাট্টা ইউনিয়নের 5 নং ওয়ার্ডের তৈলঘাট থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর এখনও পর্যন্ত তার কোনো হদিস দিচ্ছে না। আমি আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক এই ধরনের নির্দয় ও অমানবিক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করছি। তিনি বলেন, আওয়ামী লীগ জোর করে রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় ছত্রছায়ায় এখনও বিরোধী দল নিধনে বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। দেশকে বিরোধী দল শূন্য না করলে নব্য বাকশালী শাসন ব্যবস্থা কায়েম করা যাবে না, সেজন্য বিরোধী দল ও মত প্রকাশের স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতে বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের অদৃশ্য করা হচ্ছে। মহাসমাবেশ ঘিরে মুন্সিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি। বিএনপির মহাসমাবেশ ঘিরে মুন্সিগঞ্জে বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশি ও গ্রেপ্তার অভিযান চালাচ্ছে পুলিশ, আর গ্রেপ্তার আতঙ্কে অধিকাংশ নেতাকর্মী এখন এলাকা ছাড়া। বিএনপি অভিযোগ করলেও পুলিশ তা অস্বীকার করছে। পুলিশের দাবি, মহাসমাবেশ ঘিরে কোনো গ্রেপ্তার নয়, যাদের বিরুদ্ধে মামলা বা ওয়ারেন্ট রয়েছে তাদেরই গ্রেপ্তার করা হচ্ছে। বিএনপির একাধিক নেতার অভিযোগ, ঢাকায় 28 অক্টোবরের মহাসমাবেশ ঘিরে বিএনপি নেতাকর্মীর বাড়িতে বাড়িতে পুলিশের তল্লাশির কারণে মুন্সিগঞ্জে পালিয়ে বেড়াচ্ছেন বিএনপি নেতাকর্মীরা। এখন পর্যন্ত মুন্সিগঞ্জ জেলার 6 উপজেলা থেকে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের 12 জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আক্রমণ হলে পাল্টা আক্রমণ, হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। নেতাকর্মীদের ঢাকা শহরের অলিগলি পাহারার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজপথ দখলে রাখার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, আওয়ামী লীগ এবার আটঘাট বেঁধে নেমেছে, আক্রমণ হলে পাল্টা আক্রমণ, অলিগলি থেকেও পালাবার পথ পাবে না বিএনপি। বুধবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, মুক্তিযুদ্ধের বিজয়কে সুসংহত করতে হলে বিজয়ের প্রধান শত্রু সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের আসল ঠিকানা বিএনপিকে পরাজিত করতে হবে। 28 অক্টোবর রাস্তা ছাড়বে না আওয়ামী লীগ, থাকবে সতর্ক অবস্থানে। বাড়ি বাড়ি পুলিশের হানা, খুলনায় বিএনপির 12 নেতাকর্মী গ্রেপ্তার। ঢাকায় বিএনপির শনিবারের মহাসমাবেশকে কেন্দ্র করে খুলনায় বিএনপি ও দলটির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি বাড়ি হানা দিচ্ছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার পর্যন্ত 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে খুলনা মহানগর ও বিভিন্ন উপজেলা থেকে নেতাকর্মীরা আত্মগোপন শুরু করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, 12 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে 200 নেতাকর্মীর বাড়িতে তল্লাশি চালিয়েছে পুলিশ। বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে পিটার হাস। বিএনপি নেতাদের সঙ্গে নৈশ ভোজে অংশ নিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। নৈশ ভোজে অংশ নিতে বুধবার সন্ধ্যা 7:15 গুলশানে বিএনপি পন্থী ব্যবসায়ী সৈয়দ আলতাফ হোসেনের বাসায় যান মার্কিন রাষ্ট্রদূত। নৈশ ভোজে বিদেশি কূটনৈতিকদের মধ্যে রয়েছেন সিঙ্গাপুর দূতাবাসের ইউসুফে মাশরাফ, শিলা পিল্লাই, মার্কিন দূতাবাসের চিফ পলিটিক্যাল কাউন্সিলর। বিএনপি নেতাদের মধ্যে নৈশ ভোজে অংশ নিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, বরকতুল্লাহ বলু, আবদুল্লা ওয়াল মিন্টু, আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য তাবিতা ওয়াল, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, নির্বাহী কমিটির সদস্য মীর হেলাল সহ অর্ধ শতাধিক নেতা। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হয় বিএনপি মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের সঙ্গে, তবে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান। ঢাকায় পৌঁছেছেন খালেদা জিয়ার 3 মার্কিন চিকিৎসক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য ঢাকায় এসে পৌঁছেছেন 3 মার্কিন চিকিৎসক। যুক্তরাষ্ট্রের এই বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।
বুধবার রাত 8টার দিকে তারা ঢাকায় এসে পৌঁছান। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিতে আসা তিন চিকিৎসক হলেন বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের ডাক্তার হামিদ আহমেদ আব্দুর রব, ডাক্তার ক্রিস্টোস সেভাস জর্জিয়াডেস ও ডাক্তার জেমস পিটার অ্যাডাম হ্যামিল্টন। তাদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ, অধ্যাপক ক্রিস্টোস সেভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক, তিনি রেডিওলজি অ্যান্ড রেডিওলজিক্যাল বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিল্টন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ। উল্লেখ্য, গত 9 আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এখন তার লিভার হৃদযন্ত্র ও কিডনির সমস্যা জটিল অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।